খাইগত ভক্তবৃন্দ দূরে যাই নিরানন্দ সদানন্দ হৃদয় কোমলে তাই কাতরে অভাগা কয় মাগো তুমি অভয় তুমি দাও অভয় বড় ভয় হতেছে এ অন্তরে গীত কৃষ্ণচন্দ্র নরপতি গীতে দিলেন অনুমতি আমি আরম্ভ করিলাম সহসা মনে বড় পাই ভয় কি জানি মা কেমন কিন্তু যে এহেন মায়ার
संसारे जीव प्रसव करित महामायार माया दल बंद से दिन भूले गल से दिन कथा से दिन करते लगल की ना आमार आमार से दिन कथा जीव भूले गल सकाल बेला उठे एक देव मंदिर प्रणाम करते आसिना আসি কি আমরা হাঁটতে হাঁটতে পাঁচ পাঁচ ক্রস দূরে বেশ বাড়ি যেতে পারি কাঁচা খোঁজ জঙ্গল ভেঙে কষ্ট হবে না কোথায় আমাদের শুনি সারা আমাদের দশ ক্রস দূরে হয় লকডাউনের সময় বাবা আঠারো ক্রস কুড়ি ক্রস থেকে ছুটে চলে আসছে মানুষ মালের জন্যে কিন্তু গ্রামের একটা দেবতা আছে তার বাড়ির পিছনে একটা প্রণাম করে না এই তো আমাদের আমি যা বলবো বাবা সত্য কথা বলবো সত্য বলি মিথ্যা বলবো আমার বাড়িতে ঢুলে আমার বাড়ি মুর্শিদাবাদ দেখেই বুঝতে পারছেন চাপ চাপ বাড়ি ঢুলি ভাইয়ার আছে গায়ক ভাইয়ারও আছে মুর্শিদাবাদের লক্ষণ বুঝতে পেরেছেন কিন্তু আমি তিনি তাই ভূমির মানুষ বিচন্দ্রপুর শ্রীপাট বিচন্দ্রপুরের পাশেই আমার গ্রাম ওখানে আমার নিকালের জন্মভূমি আমার দেখছেন চাচা ছোড়া সাদা বাবা বাবা আমার মতো নাই গাড়ি বুঝতে পারছেন তো মুর্শিদাবাদের মাল কেমন তো মানে বুঝতে পেরেছেন মাঝে মাঝে রস দেব রস দেব তা সেই মহামায়ার মায়া দলে বন্দ হয়েছি সব ভুলে গিয়ে বলছে কিনা আমার 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 সব
তারপরে মোবাইল চার্জার খাতা কলম যা যাবতীয় দরকার এমনকি পয়সা ও খাতা ফাঁকে ভরে দিয়ে কেন দিল আমার আপন আপন জন মতে আপন জন মতে নাকি বাবারে যখন কাল গেলাম ভোরবেলায় বেরিয়েছি পাঁচটার সময় আমি স্থলে পৌঁছিয়েছি কতবার কি ফোন করলো আহা হা কোথায় গেলে কোথায় খেলে কেমন আছো সুস্থ ভালো ভালোবাসা পেয়েছো তো কমিটি ভালোবাসে তো কত খবর আর তিনবার ফোন করেছে আর ওকে অত ঘন ঘন ফোন করালাম মন খারাপ করছে এখন চার দিন পরে বাড়ি ফিরব মনে করুন এই যে আমাকে গোজ কাজ করে দিল কেন করে দিল স্বার্থের জন্য স্বার্থের জন্য কেমন স্বার্থ মনে করুন যেদিন আমার গান করার ক্ষমতা থাকবে না যেদিন এই পুস্তক থেকে আমাকে বায়না করবে না বিভিন্ন দেশ দেশান্তর থেকে আমার কাছে বায়না যাবে না সেই দিন কি আর তাকে মাল গুছিয়ে দেবো কি করছে একটু চা করে দাও বুঝা পারে তো করে খা আমার উঠবার ক্ষমতা নাই আর গান করতে আসার ক্ষমতা যেদিন থাকবে সেদিন কিন্তু আমার এক ওঠার ক্ষমতা থাকবে আমার স্ত্রী আপন কিন্তু আমার স্ত্রী আপন নয় আমার পিতা আপন নয় আমার মাতা আপন নয় আমার ভাই আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশ কেউ আপন Bye.
দিয়ে গঠন করে গোবিন্দ আমাদের পাঠিয়ে দিলেন। যেমন যারা ওই পেছে ঝুড়ি যারা মনে করুন বনে বা তৈরি করে, তারা যদি কাঁচা বাঁশের ঝুড়ি তৈরি করে দেয় বাবা, বেশি দিন কি থাকবে? কারণ ওই ঝুড়িতে যেমন ঘুম ধরে যায় বেশি দিন থাকে না। তদ্রূপ এ হেন আমাদের মানব জীবন চিন্তা, আমরা ভাবি নাই যে এই কাঁচা বাঁশের খাঁচায় একদিন ঘুম ধরে যায়, আমরা ভাবি না। আমি যে সুন্দর করে একখানি বাড়ি নির্মাণ করেছি, আমি বলছি এটা আমার বাড়ি, এটা কি আমার বাড়ি বটে? আমি ভাবি না যে এই বাড়িতে আমি বেশি দিন থাকবো, এই বাড়ি আমার নয়, যেখানে আমার যেতে হবে আমার কেউ ভাবি না, অহংকার করি এটা আমার বাড়ি, আমার বাড়ি নয়। কয়েক দিনের জন্য অভিনয় করতে এসেছি, আপনারা পুতুল না দেখেছেন বাবা? পুতুল না দেখেছেন? আচ্ছা বাবা বলুন তো, পুতুল কার নলেন আছে? মায়েরা দেখেছেন পুতুল না? দেখেছেন। আচ্ছা মা গো, পুতুল কি আপনার নাম আছে? পুতুল আপনার নাম আছে না মা? পুতুল কি একজন উপরে বসে নাচা, আঙুলে সুতো বাঁধা থাকে তাই না? তদ্রূপ যার যেমন অভিনয়, অভিনয় শেষ হয়ে গেলে সেই উপরে যে বসে থাকে সুতোয় ধরে টেনে গ্রিন রুমে ভরে নাই, তদ্রূপ আমাদের এহেন মানব জীবন। মা গো কথাটা একটু পরে হবে মা, আস্তে আস্তে। আপনাদেরকে আমি খুব খারাপ ছেলে মা, আপনাদেরকে এমন একটা প্রশ্ন দিয়ে দেবো না, হেড মাথা হয়ে যাবে। তখন মনে মনে খুঁজে পাবেন, আচ্ছা মা গো, সদবা মা যারা আছেন বলুন তো, সদবা মায়ের দিকে বলছি, যাদের সানি বেঁচে আছে সিঁদুর সিঁদুর আছে বলুন তো মা, কয় জায়গায় সিঁদুর করতে হয়? কয় জায়গায় সিঁদুর করতে হয় মা বলুন তো? আপনারা ভাবুন, আমি এই পাড়া শেষ করে উত্তর নেব। আচ্ছা এই পাড়া শেষ করে আমি উত্তর নিচ্ছি। আচ্ছা তাই গোবিন্দ আমাদের এই দেহ খাঁটি পাঠিয়ে আমরা ভাবি নাই, তাই গোবিন্দ বলছে কে? আমাদের লেখক বললেন কি, নদী কাঁচা বাঁশের বড় যন্ত্রণাদায়ক। তাই বলি আমি আর যাব না, আর আসিব না, মিথ্যা মায়ায় ঘর বাঁধব না।